নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, আর কেন দেয়া হবে নাই বলুন? কারো কুষ্টিতে যদি এই বিশেষ গ্রহ অসম্ভবভাবে খারাপ থাকে, তাহলে তার পরিবারে বিভিন্ন অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে, অর্থনৈতিক সমস্যা অসম্ভবভাবে খারাপ হতে থাকে, পাশাপাশি কর্মজীবন এবং সামাজিক ও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর এই গ্রহটা যদি তার জন্মকুষ্ঠিতে বা জন্মকুণ্ডলিতে শুভ থাকে, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটে, বাড়ি গাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়, কর্মক্ষেত্রে অফুরন্ত উন্নতির পথ প্রশস্ত হয়ে যায়, সামাজিক সম্মান বৃদ্ধি পায় এবং পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে অসম্ভব শুভ সম্পর্ক তৈরি হয় এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তাই আজ আমি আমার এই ভিডিওতে একটি বিশেষ মন্ত্র পাঠে এই বিশেষ গ্রহ অর্থাৎ এই শুক্র গ্রহকে বিশেষভাবে উন্নতি সাধন করা যেতে পারে সে নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই করে এই বিশেষ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আমাদের শরীরশাস্ত্রের ক্ষেত্রে যেমন আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এগুলোতে অসম্ভব সমস্যা তৈরি করতে পারে এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে বা নিচস্থ থাকে। এছাড়া চোখ এবং চামড়ার সমস্যাও কিন্তু চলে আসে, মাথার নানাবিধ সমস্যাও চলে আসে এই অশুভ শুক্রের জন্য। এমনকি অশুভ শুক্র আপনার বাবা মা হওয়ার স্বপ্নও কিন্তু পূরণ করতে পারবে না। তাই পারিবারিক সমস্যা, টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা এবং স্বাভাবিক জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অবশ্যই পালন করুন এই বিশেষ মন্ত্রটি। সারা জীবন শুক্র গ্রহ আপনার বন্ধু হয়ে থাকবে এই বিশেষ মন্ত্রটি যদি আপনি নিয়ম এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। মন্ত্রটির কথা বলার আগে আমরা আরও দু একটি কথা জেনে নেব, কারণ শুক্রবার হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই মা মহালক্ষ্মীর পূজার্চনার জন্য এই বিশেষ দিনটি অত্যন্ত শুভ। এদিনে মা মহালক্ষ্মীর পূজার্চনা সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করলে জীবনের অর্থনৈতিকজনিত সমস্যা দূর হবে, জীবনে ধন সম্পদ এবং সমৃদ্ধির অভাব হবে না। তাই সম্পূর্ণ বিশ্বাস অনুযায়ী আপনি শুক্রদেবের উদ্দেশ্যে মন্ত্রপাঠ এবং মা মহালক্ষ্মীর পূজার্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন। শুক্রবারের সঙ্গে সাদা রঙের বিশেষ সম্বন্ধ রয়েছে, তাই এদিন সাদা রং ব্যবহার করলে বা পরিধান করলে অত্যন্ত শুভ ফল আসবে। এদিন উপবাস করে যদি সাদা বস্তু দান করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, যেমন চাল, দুধ, দই, ময়দা, চিনি ইত্যাদি দান করতে পারেন। এছাড়া শুক্রবারে পিঁপড়ে এবং গরুকে ময়দার তৈরি খাদ্য যদি নিবেদন করেন, মা লক্ষ্মী এবং শুক্রদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনি পাবেন। ভগবান বিষ্ণু ছাড়া মা লক্ষ্মীর শুধু আরাধনাতে পূর্ণ ফল আসবে না, তাই শুক্রবারে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর একই সঙ্গে পূজা অর্চনা করুন, আর তাতেই আপনাদের শস্য সম্পদ এবং গৌরব বৃদ্ধি পাবে। এখন আমরা জেনে নিই কী সেই চমৎকারী মন্ত্র যে মন্ত্র পাঠে আপনার জীবনে সর্বাঙ্গীন সফলতা আসবে, গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রথমে আপনাদের বলবো এই মন্ত্র কেন পাঠ করবেন এবং একেবারে শেষে এই মন্ত্রটি কি সে বিষয়ে বলবো। এই বিশেষ মন্ত্রটি 108 বার আপনাকে পাঠ করতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ মন্ত্রকে বিশ্বাস করা হয় যে শুক্রবারে যদি পাঠ করতে পারেন এই মন্ত্রটি খুবই শুভ ফল আপনার জীবনে দেবে এবং শুক্র গ্রহের সুপ্রভাব আপনার জীবনে পড়বে। আর এই শুক্র গ্রহের সুপ্রভাব যদি আপনার পড়ে, তাহলে আপনার আয়ু অসম্ভবভাবে বৃদ্ধি পাবে। আপনারা বুঝতে পারছেন আয়ু বৃদ্ধি মানেই আপনার রোগ ব্যাধি থেকে আপনার জীবনকে সরিয়ে রাখবে এবং হঠাৎ কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে না। আপনি যদি কোনো ক্রিয়েটিভ বিষয়বস্তুর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নিয়মিত এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না। আপনার জন্মকুষ্ঠিতে শুক্র যদি খারাপও থাকে, তাতেও কিন্তু আপনি শুভ ফল পাবেন এবং আপনার এই বিশেষ ক্ষেত্রে অর্থাৎ গান, নাচ এবং
অন্যান্য ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্মান পাচ্ছেন না আপনার কর্মক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি কোনোভাবে সম্মানীয় হয়ে উঠতে পারছেন না, সেক্ষেত্রে এই বিশেষ মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। এর ফলে শুক্র গ্রহ আপনাকে অসম্ভব প্রচারের আলোতে নিয়ে আসবে এবং আপনার এইসব স্বপ্নগুলো পূরণ হবে। ক্লান্তি সাধারণত আমাদের জীবনের একটা অভিশাপের মতো, কোনো কাজই করতে দেয় না। তাই শুক্র গ্রহকে যদি আপনি চার্জ করতে পারেন এই বিশেষ মন্ত্র দ্বারা, তাহলে আপনার জীবনের এই ক্লান্তি দূর হয়ে যাবে। এক নিমেষেই শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে যাবে আর আপনার কর্মক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যারা জীবনসঙ্গী খুঁজছেন কিন্তু কোনোভাবেই পেয়ে উঠছেন না, অথবা বৈবাহিক জীবনে বিভিন্ন অশান্তি কলহ রয়েছে, সেক্ষেত্রে এই বিশেষ মন্ত্রটি অবশ্যই নিয়ম এবং নিষ্ঠা সহকারে পাঠ করুন। তা কিন্তু এক নিমেষেই আপনার এই সমস্যা মিটে যাবে। এমনটা বিশ্বাস করা হয় যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা সদা খেয়াল রাখবেন শুক্র গ্রহ যেন কোনোভাবেই দুর্বল না হয়, আর এই যদি গ্রহটি বিগড়ে যায় তাহলে আপনার ব্যবসায় মারাত্মক ক্ষতি হবে। যদি শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে আপনার জীবনে, তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে চরম সফলতা পাবেন এবং বন্ধু বান্ধব নিয়ে আপনি সুখে দিনাতিপাত করবেন। তাই অবশ্যই এই বিশেষ মন্ত্রটি রাত্রি 10টার পর সম্পূর্ণ শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ আচারে এই বিশেষ মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওং ক্লিম সুম শুক্রায় নমঃ, ওং ক্লিম সুম শুক্রায় নমঃ, ওং ক্লিম সুম শুক্রায় নমঃ। ঠিক এই রকমই এই একটি মন্ত্রই আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারবে। শুধু প্রয়োজন নিয়ম এবং নিষ্ঠা সহকারে এই বিশেষ মন্ত্রটি পাঠ করা। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা যদি গৃহে স্থায়ী সুখ এবং সমৃদ্ধি পেতে চান, তাহলে অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা জল, চিনি, ঘি এবং দুধ মিশিয়ে নিবেদন করুন এবং সেই সাথে মা মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করুন আপনাদের আর্থিক সমৃদ্ধির বিষয়ে, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা আর্থিক ক্ষতি থেকে মুক্তি পেতে গৃহের প্রধান দরজার সামনে আবির ছিটিয়ে তার উপরে একটি খাঁটি ঘিয়ের দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে দিন, আর এই প্রদীপ জ্বালানোর সময় আপনার মনস্কামনার কথা বলুন। তাতে গৃহের আর্থিক ক্ষতি দূর হবে এবং এই প্রদীপ নিভে গেলে প্রদীপকে আপনারা কোনো প্রবাহিত জলে প্রবাহ করে দেবেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। এমনই গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিকপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।